আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা খুব সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আসলে অনেকেই পারেন তবুও এটা করার মূল কারণ হচ্ছে ইদানিং পরীক্ষায় এই অঙ্কগুলো ছোটো ছোটো অঙ্কগুলো সব ধরনের পরীক্ষাতে আসতেছে আজকে আমরা দেখব শর্টকাট একটা টেকনিক আমরা যে সাধারণভাবে করি তা না করে আমরা আরও অন্যভাবেও করতে পারি দেখুন সাধারণভাবে আমি যে বলে দেখতে পাচ্ছেন অবশ্যই বুঝতে পারছেন আজকে আমরা শতকরা অঙ্ক করব এবং শর্টকাট টিক করব তার আগে যদি আমি একটা ছোট একটা এই অঙ্কটাকে করতে চাই আমরা যে স্বাভাবিক নিয়মে করতাম যে আশি এর বিশ পার্সেন্ট সমান কত আমরা ঠিক এইভাবে করি যে আশি এর বিশ পার্সেন্ট মানে বিশ ভাগ একশো কাটাকাটি করি থাকে কত পাঁচ পাঁচ ষোলো আশি অর্থাৎ আমাদের উত্তর আসে কত ষোলো আমরা কিন্তু সাধারণভাবে এই সমস্ত নিয়মই কিন্তু করে থাকি কিন্তু আমরা আজকে এই সমস্ত নিয়মের বাইরে গিয়ে শর্টকাট টেকনিকে মাত্র গুণ করে কি করে অঙ্কটা বের করবো তাই দেখব আর তাতে লাভ কি হবে সময় বাঁচবে এবং আমরা অন্যান্য অঙ্কগুলো কিন্তু করতে পারবো আর এই সংক্রান্ত আরও অনেক ভিডিও পাবেন আমার ডিসক্রিপশন বক্সে সব ভিডিওর কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখান থেকে ঢুকেন ভিডিওগুলো দেখেন চ্যানেলটাকে অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না আচ্ছা 80 এর 20% আমরা যদি এই অঙ্কটাকে করি তাহলে আমাদের প্রথম কাজ হবে এটাকে স্বাভাবিক গুণ করা স্বাভাবিক গুণ করতে গেলে খেয়াল করুন এখানে একটা শূন্য একটা শূন্য শূন্য সংখ্যা দাঁড়ালে কতটা দুইটা আর 2 16 আর সবসময়ের জন্য এই পার্সেন্টের অঙ্গ করতে গেলে সব জন্য আমরা ডান হাত থেকে মানে ডান পাশ থেকে দুইটা সংখ্যার পরে দশমিক ধরবো সব সময়ের জন্য আমাদের ডান পাশ থেকে বাম পাশের দিকে মানে ডান থেকে বাম পাশের দিকে মাত্র দুইটা সংখ্যা পরে আমরা দশমিক ধরব দশমিক ১৬ ষোলো দশমিক জিরো জিরো তার মানে এর বিশ পার্সেন্ট মানে উত্তর হবে ষোলো তেমনি নব্বইয়ের বিশ পার্সেন্ট কত শূন্য শূন্য টোটাল শূন্য হইল কয়টা দুইটা নয় না আঠারো তাহলে আমাদের ডান হাতের দিকে দুইটা একটা দুইটা পরে দশমিক বসবে আঠারো দশমিক জিরো আবার যদি এটা বের করতে বলে একশো বিশের ত্রিশ পার্সেন্ট সেম দুইটা শূন্য দুইটা শূন্য এবার তিন গুণ বারো তিন বারো ছত্রিশ আমাদের ডান পাশ থেকে দুই সংখ্যা পরে এই যে এখানে দশমিক বসবে ছত্রিশ হবে উত্তর

পঞ্চাশের দেড়শো পার্সেন্ট কত দেখতে কিছুটা উল্টা পাল্টা উল্টাপাল্টামূলে হলেও আমরা একই নিয়মেই করতে পারবো পঞ্চাশের একশো পঞ্চাশ পার্সেন্ট কত সেম পঞ্চাশের একশো পঞ্চাশ পার্সেন্ট একই নিয়মেই করবো আগে শূন্যগুলো গুণ করে দিয়েই আমরা দুইটা শূন্য তারপরে পাঁচ পনেরো কত পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ পাঁচ পঁচিশ পঁচাত্তর সেম কথা দশমিকের পরে দশমিক আনব হচ্ছে ডান পাশ থেকে দুই সংখ্যা বাড়ে তিনশো পার্সেন্ট কত এক দুই তিনটা শূন্য দুইশো দশ সত্তরের তিনশো পার্সেন্ট মানে কত দুইশো দশ আজকের ক্লাসটা বুঝতে পারছেন নিশ্চয়ই একদম ইজি মেথডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসায় বসে প্র্যাকটিস করুন এই সংক্রান্ত সমস্যাগুলো আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে ব্যক্ত করুন আমরা চেষ্টা করব এই সংক্রান্ত আপনাদের মতামতের ভিত্তিতে ভিডিও ক্লাস তৈরি করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ